স্বীকৃত হতে আমরা ছবি দেখছি। ছবিগুলো দেখানোর মানে এই নয় যে প্রচার সর্বস্বতা কোনো মানসিকতা, তা নয়। আরও একবার আমাদের মাঝে সেই স্বীকৃতি যা একজন মানুষকে আলাদা করে দেয়। আলাদা কোথায়? যে তার স্বীকৃতি অথেন্টিসিটির সাথে ডেফিনেটলি এগিয়ে যাচ্ছে। কিভাবে? ISO মতো একটা প্রতিষ্ঠান এবং স্বীকৃত মহামান্যতার প্রতিষ্ঠান থেকেও যখন তাকে স্বীকৃতি দেওয়া হচ্ছে, 9001 2015, এই স্বীকৃতি তার ঝুলিতে আসছে। তার সার্ভিস, তার জ্ঞান, তার পরিষেবা, সমস্ত কিছুর একটা বিশেষ স্বীকৃতি আমাদেরকে বুঝতে কোথাও একটা সাহায্য করে। জ্যোতিষশাস্ত্র, অ্যাস্ট্রোলজি ডেফিনেটলি ফেক নয়, কোনো কুসংস্কারের দ্বারা চালিত নয়। আর যারা সত্যিকারের প্রকৃত এডুকেটেড অ্যাস্ট্রোলজার, তারা এইভাবেই আমাদেরকে গাইড করতে পারেন, বিজ্ঞানের আলোয় আমাদেরকে দেখাতে পারেন। এবং তার স্বীকৃতি দেশীয়, আন্তর্জাতিক বিভিন্ন প্রতিষ্ঠান থেকে সেই মান্যতা আসতেই পারে। আমাদের এই অনুষ্ঠান এক একটা অ্যাসেট। হ্যাঁ, এক একটা অ্যাসেট, কারণ প্রতিটা পর্বে এমনভাবে অ্যানালিসিস হয়, সেটা এই রবিবারের এই দুপুরের অনুষ্ঠান বা বৃহস্পতিবারের রাত নটার অনুষ্ঠান আমাদের কাছে ভীষণভাবে সম্পদশালী হয়ে ওঠে। কারণ সেই বিজ্ঞানের আলোয় জ্যোতিষকে আমরা জানতে পারি, আর সেই কাজটি করে চলেন আমাদের স্যার, হ্যাঁ, প্রফেসর ডক্টর বাসু। তিনি আবারও আমাদের মধ্যে উপস্থিত, আজকেও সেই সম্পদ সংগ্রহ করার তাগিদে যারা আছেন তাদের প্রত্যেককে আরো বেশি করে ওয়েলকাম। সকলের মাঝে অ্যাস্ট্রোলজি এইভাবেই ছড়িয়ে পড়ুক, সেই আশা নিয়ে স্বাগত জানাতে চাইবো সেই কৃতি মানুষটিকে, প্রফেসর ডক্টর বাসু। ওয়েলকাম স্যার। থ্যাংক ইউ। যেটা শুভ বলছিলেন, আমার এই অ্যাস্ট্রোলজি সার্ভিস, যে কোনো সার্ভিস, অথেন্টিসিটি একটা প্রশ্ন হয় সাধারণ মানুষের কাছে। তো তার জন্যে এই ISO দিয়ে, ISO সংস্থা দিয়ে ভিজিট করিয়ে, অডিট করিয়ে আমার সার্ভিসটা কতটা অথেন্টিক, আমি কোন জায়গায় দাঁড়িয়ে আছি, আমার নিজের কাছে নিজের প্রশ্ন ছিল। তো সেইখানে এটা এমন একটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার বডি যারা এর কোয়ালিটি বা গুণমান নির্ণয় করে, সে ISO 9001 2015 আমি পেয়েছি। এটা একটা আমার কাছে আনন্দের বিষয়, এবং আমার কাছে যারা আসে, যারা এসেছে, তাদের কাছেও বোধ হয় আনন্দের বিষয়। তো নতুন করে আর আমার এই অথেন্টিসিটি প্রুফ করার এক্সপ্লিসিটলি বোধ হয় আর প্রয়োজন নেই। এই যে ISO সার্টিফাইড অ্যাস্ট্রোলজির এই যে স্বীকৃতি, অ্যাস্ট্রোলজার রূপে আপনার যে স্বীকৃতি, সেটা আপনার কাছে ডেফিনেটলি একটা খুশির কারণ, এবং আপনার ফ্যান ফলোয়াররা যারা আমরা রয়েছে আমাদের কাছে খুশির কারণ। কোথাও ওভারঅল এটা একটা কিন্তু অ্যাস্ট্রোলজিরই মান্যতা, এই অ্যাসপেক্টেও যদি দেখা যায়। অ্যাকচুয়ালি অ্যাস্ট্রোলজি বরাবরই মান্যতা পাওয়ার জায়গায় ছিল। আজকে বেশ কিছু হয়তো গভর্নমেন্ট অফ ইন্ডিয়া বিভিন্ন ইউনিভার্সিটিকে এই কোর্সটা রেকগনাইজ করতে একটু দেরি করেছে, বাট আজকে দাঁড়িয়ে, আজকের সময়ে দাঁড়িয়ে প্রায় অল ওভার ইন্ডিয়ায় ছটা ইউনিভার্সিটি যারা UGC অ্যাপ্রুভড একটা ডিপার্টমেন্ট আছে, অ্যাস্ট্রোলজি ডিপার্টমেন্ট, তো সেইখানে গভর্নমেন্ট স্বীকৃতি দিয়েছে। তো এটা বোধহয় ইনফরমেশনটা অনেকের কাছে জানা নেই। ওয়েস্ট বেঙ্গলে কোনো ইউনিভার্সিটি এখনো অব্দি নেই, কোনো সংস্থা নেই যারা গভর্নমেন্ট স্বীকৃত। আপনাদের আবার জানিয়ে দিচ্ছি, এখনো অবধি, হয়তো ভবিষ্যতে হবে, এখনো অবধি নেই, বাট ওয়েস্ট বেঙ্গলের বাইরে অল ওভার ইন্ডিয়া এরকম ছখানা ইউনিভার্সিটি আছে যেখান থেকে যারা PhD করে বা যারা এসব সার্টিফিকেটগুলো পায়, এই যে আমরা বলি ব্যাচেলর অফ অ্যাস্ট্রোলজি, মাস্টার অফ অ্যাস্ট্রোলজি, PhD ইন অ্যাস্ট্রোলজি, তো এইগুলো করার মূল্য তখনই পাওয়া যায় বা অথেন্টিসিটি বোঝা যায় যখন এগুলো কোনো স্বীকৃত ইউনিভার্সিটি থেকে বা স্বীকৃত ইউনিভার্সিটির কোনো অ্যাফিলিয়েটেড কলেজ থেকে এগুলো পাওয়া যায়। তো এগুলো একটু ISO এটা চেক করে, এগুলোই যে আমার ডিগ্রিগুলো আছে এবং ব্যাকগ্রাউন্ড, এই অ্যাস্ট্রোলজি ছাড়াও ব্যাকগ্রাউন্ডটা কি, কারণ একজন অ্যাস্ট্রোলজি হতে গেলে আমি মনে করি সায়েন্স ব্যাকগ্রাউন্ড থাকাটা অত্যন্ত জরুরি, মিনিমাম হায়ার সেকেন্ডারি লেভেলে সায়েন্স থাকা পর্যন্ত জরুরি। আপনার লজিকটা একটু বুঝে নিতে চাই, কারণ ম্যাথামেটিক্স আপনারা জানেন, একটা লগ্ন ক্যালকুলেট করতে গেলেও প্রায় 2 থেকে 2.5 পাতা অঙ্ক করতে হয়, লগারিদম বুঝতে হয়, অ্যান্টিলগ বুঝতে হয়, লগারিদম টেবিল কি, অ্যান্টিলগ টেবিল কি, কিভাবে দেখতে হয় সেটা বুঝতে হয়, অঙ্ক বুঝতে হয়, ফিজিক্স বুঝতে হয়, কেমিস্ট্রি বুঝতে হয়, বায়োলজি বুঝতে হয়, কিভাবে কাজ করে, জিওগ্রাফি বুঝতে হয়, জিওগ্রাফিক্যাল সায়েন্স বুঝতে হয়, তো এর জন্যে সায়েন্স ব্যাকগ্রাউন্ড থাকাটা অত্যন্ত জরুরি। সুতরাং একজনের ব্যাকগ্রাউন্ড তারা ওরা চেক করে। তো আজকে আমি একটা ইঞ্জিনিয়ারিং কলেজের অধ্যাপনার সাথে যুক্ত আছি,
এটা আমার একটা প্লাস পয়েন্ট। তো আমার ব্যাকগ্রাউন্ড আলাদাভাবে প্রমাণ করতে আমার কোনো রকম হয়নি, হার্ডল হয়নি। তো ওরা খুব ভালোভাবে প্লিজ হয়েছে, কারণ অল ওভার ইন্ডিয়াতে একজন ইঞ্জিনিয়ারিং কলেজের অধ্যাপক এবং সে অ্যাস্ট্রোলজিটাকে অ্যাজ এ ফ্যাশন নিয়েছে এবং সে সমাজের সার্ভিস দিয়ে যাচ্ছে, তো তারা খুশি, আমিও খুশি। ডেফিনেটলি, কারণ এই যে অ্যাস্ট্রোলজিকে নিয়ে আপনার পথ চলা, এই যে ডেডিকেশন, এর সাথে সাথে তো একটা ভীষণ রকমের রেসপন্সিবিলিটি। আরেকটা হচ্ছে কাস্টমার ফিডব্যাক। আমার কাছে যারা এসছে তারা ফিডব্যাক দিয়ে, তার উপরে ফিডব্যাকটা কিভাবে হয়, আজকে আমি কলকাতার একটি ওয়েব পোর্টালে সুলেখা ওয়েব পোর্টালে আমি নাম্বার ওয়ান অ্যাস্ট্রোলজার, টপ অ্যাস্ট্রোলজার। তো সেখানে বিভিন্ন ফিডব্যাক দেওয়া থাকে, সেই ফিডব্যাক গুলো ভ্যালিডিটি তারা ফোন করে নেয় কতটা ভ্যালিড, ঠিক আছে। এই সমস্ত প্রামাণ্য তথ্য তারা পাওয়ার পর তারপরে একটা সার্ভিসকে আইএসও দেওয়া যায়। বিভিন্ন কোম্পানি বিভিন্ন সার্ভিস আইএসও পাওয়া মানে তার একটা মানে পৌঁছে গেল একেবারে। তো সেই জায়গা থেকে একটা খুশির খবর, একটা স্বীকৃতি বলতে পারি অবশ্যই, এটা এটা ডেফিনেটলি বড় স্বীকৃতি। এনিওয়ে, আমরা আমরা একটু টপিকে প্রবেশ করতে চাইবো। আজকে আমাদের আলোচনা গত রবিবার, খুব ইন্টারেস্টিং, গত রবিবার আমি সমাপ্ত করতে পারিনি, অসমাপ্ত রয়ে গেছিল টপিকটা। তার আগের রোববার আলোচনা করেছিলাম একজন জাতকাধিকার সরকারি চাকরি আছে কিনা জানাটা, কিভাবে আমরা দেখব, কোন কোন ভাব দেখব। বলেছিলাম দ্বিতীয় দশম এবং একাদশ ভাবের গুরুত্ব আলোচনা করেছিলাম সরকারি চাকরি পাওয়ার জন্য। আমি বছর পর বছর আমি খেটে গেলাম, পড়াশোনা করে গেলাম, বাট আমার চাটে নেই সরকারি চাকরি, বাট আমি বেসরকারি খুব ভালো চাকরি করতে পারবো। তো এইভাবে সময় অযথা বৃথা সময় নষ্ট না করে একজন প্রকৃত অ্যাস্ট্রোলজার বলে দিতে পারে, শিক্ষিত অ্যাস্ট্রোলজার বলে দিতে পারে যে তোমার গভর্নমেন্ট সার্ভিস হবে না হবে কি, হবে কি না। তো আজকে তারই সংযোজন বলতে পারেন, গভর্নমেন্ট সার্ভিস আমার চার্টে আছে, একজন জাতীয় চার্টে গভর্নমেন্ট সার্ভিস আছে, বাট কোন ক্ষেত্রে। গভর্নমেন্ট সার্ভিসের বিভিন্ন সেক্টর আছে, তো সেই সিলেকশন অফ সেক্টর নিয়ে আজকে আলোচনা করবো। আজকে আমরা দেখে যদি দেখে নিই তাহলে সরকারি চাকরির ক্ষেত্র নির্বাচন, এই হলো আমাদের আজকে ক্যাপশন, এই টপিক অন্ত আলোচনা হবে। কোন সরকারের কোন ক্ষেত্রে আমি অ্যাপ্লাই করলে আমি আমার কেরিয়ার ঠিকঠাক তৈরি করতে পারবো, সেই অনুযায়ী আমি প্রিপারেশন নিতে পারবো। সব থেকে বড় কথা এটাই, আমার প্রিপারেশন উইল বি ইন রাইট ট্র্যাক, টাইম ওয়েস্ট না করে ঠিকঠাক প্রিপারেশনটা যদি ইনলাইন হয় তাহলে মনে হয় খুব সহজে গভর্নমেন্ট সার্ভিস পাওয়া যায়। তো সেই ক্ষেত্রে আগে চারটা স্টাডি করতে হয়। আপনারা জানেন আমি বারবার আলোচনা করি, আমার বিভিন্ন প্রোগ্রাম বৃহস্পতিবার আমি বোর্ড অফ করে দেখিয়ে দিই, একটা চার্টে কখনোই বিচার করা উচিত নয়, সেটা হয় না ঠিক, হলেও সেটা কোইনসিডেন্টালি সেটা সম্ভাবনার মধ্যে থাকে। আমি যেটা বলে দিই কোনো সম্ভাবনা নয়, কোনো পসিবিলিটি নয়, হবে বা হবে না, ইয়েস অর নো, কোনো অ্যানালগ নয়। আমরা বলি কম্পিউটার সায়েন্সে বলি ডিজিটাল, হ্যাঁ ওয়ান আর জিরো, ইয়েস অর নো, কোনো মাঝামাঝি কিছু নেই। আমি যেটা লিখে দিই এবং আমি লিখে দিই কারুর চার্ট দেখার পরে, এই 16 থেকে 20টা চার্ট আমি দেখি, আমার এক ঘন্টা সময় লাগে এই এটা লিখে দিই, তার কারণ আমি এতগুলো চার্ট দেখেই কনফার্ম হই এবং কোন ডেটের মধ্যে হবে সেটাও লিখে দিই। আমি দায়িত্ব নিয়ে বলছি, আজকে যারা আমার কাছে এসেছেন তারা শুনছেন, যদি তারা এটা জানেন, আমি লিখে দিই এবং এটা বলে দিই এই রেমেডি নিয়ে এই সময়ের মধ্যে তোমার এই গভর্নমেন্ট সার্ভিস হবে, এটাও বলে দিই। যদি না থাকে 1 কোটি টাকা রেমেডি নিলেও তোমার গভর্নমেন্ট সার্ভিস হবে না, এটাও বলে দিই। তো যখন লিখে দিই আমি এটা গ্যারেন্টি দিই, যদি গভর্নমেন্ট সার্ভিস এই ডেটের মধ্যে না হয় তাহলে আমি যদি জেম স্টোন চুজ করে দিই, আমি যদি রত্ন চুজ করে দিই, তারপরেও যদি দেখি এই গভর্নমেন্ট সার্ভিসে পেলো না, হয় না এটা এখন অবধি, আমি গ্যারেন্টি দিই তাহলে জেম স্টোন আমি ফেরত নেবো এবং সম্পূর্ণ মূল্য দিয়ে ফেরত নেবো, আমি এটা বলে দিই। এখন অবধি হয়নি, এতটা কনফার্মলি বলতে পারি, আপনাদের সামনে বলছি, মিডিয়ার সামনে বলছি, আমি যে জেম স্টোন চুজ করে দিই, রেকমেন্ড করি, সেটা আমি নিজে চুজ করে যদি দিই, ঠিকঠাক কোয়ালিটি দেখতে হয় এর জন্য অনেক, তখন আমি গ্যারেন্টি দিয়ে লিখে দিই যদি এটা না হয়, যদি এটা কোনো রকম ভাবে ফেলিওর করে, তাহলে আমি কিন্তু এর মূল্য ফেরত দিতে বাধ্য থাকব। এবং আইএসও সার্টিফিকেশন যেটা, সেটা তো আপনার এই জেমস যে রেমিডিয়াল প্রসেস, সেই সার্ভিসেরও তো কোথাও একটা স্বীকৃতি ভীষণ ভাবে, একদম একদম। কারণ আমার ক্যাটাগরিটা হচ্ছে অ্যাস্ট্রোলজিক্যাল, অ্যাস্ট্রোলজি কনসালটেন্সি এন্ড জেমোলজিক্যাল সার্ভিস, এটা হলো আমার ক্যাটাগরি আইএসও, যাতে আমি অ্যাপ্লাই করেছিলাম তাতে ওরা আমাকে তারা সেই মান্যতাটা দিয়েছেন। ডেফিনেটলি এই জায়গায় আমি জেমস্টোন রেকমেন্ড করছি, আমি কি কোয়ালিটি দিই, তারা এসে কোয়ালিটি চেক করেছে, আমি কি কোয়ালিটি দিই, তারা অনেক এক্সপার্ট, হ্যাঁ একেবারে একটা এক্সপার্ট বডি, তারা চেক করে যে কি ধরনের দিই। তো এবং এরমও বলছি, অনেক ক্ষেত্রে দেখেছি আমার কাছে কিছু নিতে হয় না, আমি বলেছি খুলতে হবে,
পাঁচ ছটা স্টোন পড়ে আছে, তার মধ্যে দেখলাম যেগুলো দরকার দুটো রেখে হয়তো বাকি তিনটে খুলতে বললাম, এটাই হবে। যদি দেখি সেই জেম স্টোনগুলো ঠিকঠাক কোয়ালিটির, তাহলে বলি নিতে হবে না কিছু, বরং খুলতে হবে। তাহলে কিন্তু খুলতে হবে, এই খোলাটাও কিন্তু টাফ, অনেকে ভয় পায় আমি খুলে দেবো যদি কিছু হয়ে যায়, সমস্যা এটাই। তো আমাদের পজিটিভ জিনিস আমাদের নিতে নেওয়ার সময় বাধা দেয়। হ্যাঁ, তো সেই নিয়ে আজকে আলোচনা, সরকারি চাকরি ক্ষেত্র নির্বাচন একটু আলোচনা করে ফোন নেবো। দ্বিতীয় দশম এবং একাদশ ভাবের গুরুত্ব থেকে শুরু করি, আগেও বলেছিলাম, আজকে বিভিন্ন ক্ষেত্র নিয়ে আমি আলোচনা করছি। এই যে গভর্নমেন্ট সার্ভিস সব থেকে হায়ার পোস্ট কোনগুলো, আইএএস, আইপিএস, আইএফএস, আইইএস, এই সেন্ট্রাল গভর্নমেন্টের এই সব থেকে হায়ার পোস্ট, অ্যাডমিনিস্ট্রেটিভ পোস্ট। ওয়েস্ট বেঙ্গল কি আছে, ডাব্লিউবিসিএস, ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস। তাহলে কি থাকলে একজনের চার্টে আমি বলবো যে সে এই পদ পেতে পারে প্রশাসনিক দিকে? একদম, প্রশাসনিক দিকে। রবি, মঙ্গল এবং বৃহস্পতি যদি শুভ যোগ থাকে, দ্বিতীয় দশম এবং একাদশ ভাবেতে যদি রবি, মঙ্গল এবং বৃহস্পতির শুভ যোগ থাকে, তাহলে এই চাকরিগুলো পাওয়া যায়। এখানে আবার একটু আরো একটু ক্লারিফাই করি, একজন আইএএস এর জন্য প্রিপারেশন নেবে নাকি ডাব্লিউবিসিএস এর জন্য প্রিপারেশন নেবে, দুটো আলাদা। আইএএস এর প্রিপারেশন জন্য আর ডাব্লিউবিসিএস এর প্রিপারেশন প্যাটার্নটা আলাদা, দুটোই খুব ভাস্ট। কিন্তু ডাব্লিউবিসিএস আমার মনে হয় একটু বেশি পড়াশোনা করতে হয়, মনে রাখতে হয় বেশি, মেমোরাইজ বেশি করতে হয়, মুখস্থ একটু বেশি করতে হয়। বাট আইএএস এর মুখস্থ সঙ্গে সঙ্গে কিছুটা বেশি ইন্টেলিজেন্সটা বেশি খরচা করতে হয়। তো সেই ক্ষেত্রে বলবো, যদি বৃহস্পতির সুযোগ নাও থাকে, রবি মঙ্গলের সঙ্গে বৃহস্পতির সুযোগ নাও থাকে, বুধ যদি খুব ভালো থাকে, লগ্ন সাপেক্ষে বুধ যদি ম্যালিফিক না হয় অর্থাৎ শুভ হয়, এবং বুধ ভালো বলবত্তা নিয়ে যদি থাকে চাটে, অর্থাৎ D1, D9 এবং ভাব চার্ট ছাড়াও আমি বলছি কিন্তু D10 দশমাংশ, এগুলো দেখলে তারা বলছে WBCS পেতে পারে। IAS না পেলেও সে WBCS পেতে পারে চাকরি, ঠিক আছে, মানে পাবে, আরো বিভিন্ন চার্ট দেখে বলে দিই আমি। আর এর সাথে যদি বলি আমি বৃহস্পতির যোগ যদি না থাকে তাহলে কি হবে, যদি বৃহস্পতির যোগ না থাকে, রবি এবং মঙ্গলের সঙ্গে বৃহস্পতির যোগ যদি না থাকে, বাট যদি মঙ্গল শুভ হয়ে থাকে এবং দশমাংশে মঙ্গল শুভ হয়ে দশমাংশে D10 যদি কোণপতি বা কেন্দ্রপতি হয়, মানে পঞ্চম, নবম বা চতুর্থ, সপ্তম এবং দশম পতি হয়ে ভালো বলবত্তা নিয়ে বিরাজ করলে এই মঙ্গল, তাহলে সেই জাতক কিন্তু মিলিটারি বা পুলিশ বিভাগে উচ্চ পদে চাকরি পেতে পারে। এরপরে আসবো যে বুধ এবং মঙ্গলের শুভ যোগ যদি থাকে, বুধ এবং মঙ্গল, আপনারা জানেন যে বুধ এবং মঙ্গল পরস্পর বিরোধী, অর্থাৎ যেখানে মঙ্গল আর বুধ একসঙ্গে থাকে জায়গাটা ডিসরাপ্ট করে দেয়, আমি তা বলছি না, সুযোগ মানে বুধ এবং মঙ্গল ইন্ডিপেন্ডেন্টলি চাটে ভালো অবস্থায় আছে, ইন্ডিপেন্ডেন্টলি চাটে ভালো অবস্থায় আছে বুধ এবং মঙ্গল, তাহলে কিন্তু, এর সাথে যদি বৃহস্পতি কোনো সুযোগ থাকে, তাহলে কিন্তু সেই জাতক ভালো ম্যাথের টিচার হতে পারবে, সে ভালো ম্যাথামেটিশিয়ান হতে পারবে, সে ভালো গভর্নমেন্ট কলেজে বলুন, সে ভালো ম্যাথের একজন প্রফেসর বলুন বা শিক্ষক বলুন হতে পারবে। মঙ্গল, বুধ এবং শুক্র যদি একসঙ্গে থাকে, এর আগে একবার আলোচনা করেছিলাম ডাক্তার হতে গেলে কি করতে হয়, মঙ্গল, বুধ এবং শুক্র যদি ভালো অবস্থায় থাকে, শুভ যোগ থাকে, তাহলে একজন ডাক্তার হতে পারে বা একজন রসায়ন শাস্ত্র হতে পারে, ভালো কেমিস্ট হতে পারে। কোনো ফোনে কেউ আছেন তাহলে একটা ফোন নিয়ে আমরা আলোচনা কন্টিনিউ করবো, কিছুটা ভ্যারিয়েশন হোক। শিওর, কে আছেন, নমস্কার। গাইডলাইন যেটা একান্ত জরুরি বলে একজন, ভালো লাগলো শুনে, ভালো লাগলো, কারণ যাদবটি হয়তো ইঞ্জিনিয়ারিং পড়ানোর তার ইচ্ছা ছিল বাড়ির লোকের, কিন্তু আমি চার থেকে বলেছিলাম যে না, এ ডাক্তারি পড়বে এবং ভালো ডাক্তার হতে পারবে, এবং ডাক্তারিতে থ্রু PSC পাবলিক সার্ভিস কমিশন দিয়ে সে গভর্নমেন্ট হসপিটালে ডাক্তারি করতে চান্স পাবে, এটা বলেছিলাম। তো সেই আজকে আলোচনা করব সময় থাকলে, যে কোন চার্ট কি থাকলে ডাক্তার এবং ইঞ্জিনিয়ার কে কি হবে সেটা বোঝা যায়। ১৯৯৪ টাইম অফ বার্থ কখন?
হ্যাঁ দুপুর 3:34 বহরমপুর। বহরমপুর। আপনি এখন 34 মিনিট মালদা থেকে কল করছেন তাই তো? হ্যাঁ স্যার মালদা থেকে কল করছি। ওকে, আপনার নিজের পার্সোনালি কি মনে হয় স্যারের প্রেডিকশন এখানে অনলাইনে যতটা পান তাতে কি মনে হয়? স্যার একবার পারফেক্ট কথা বলে দেন, যেটা একুরে স্যার সেটা একবারে সেই দিকটাই বলে দেন তাহলে ভেবে দেখুন। স্যারের অনুষ্ঠান খুবই ভালো হবে দেখতে। তাহলে ভেবে দেখুন চেম্বারে যেখানে একটা এই চার্ট যতটা এই শর্ট ডিউরেশনে বলা প্রেডিকশন আপনাকে এতটা টাচ করছে, চেম্বারে যখন একাধিক অনেকগুলো চার্ট অ্যানালিসিস করে পিন পয়েন্ট প্রেডিকশনে যান, সেই প্রেডিকশনটা আপনার বা আপনাদের জন্য কতটা প্রয়োজনীয় এবং সেটা কতটা ভালো লাগতে পারে একবার ভেবে দেখুন বিষয়। আরো পারফেক্ট হবে স্যার, মানে সেটা তো আমার মাসি ছেড়ে গিয়ে মানে মাসিরাই বলে যে স্যার একবার পারফেক্ট ভাবে বলে দিয়েছিলেন। আচ্ছা ভাই, তোমার বলে দিয়েছি তোমার ওইগুলোই হয়েছে। তোমার একটা কথা বলি, আশা করছি তোমার বিয়ে এখনো হয়নি তাই তো? হ্যাঁ আমি বলছি একটা কথা ভালো করে জেনে রাখো, তোমার কিন্তু বিয়ের পরে কর্মের জায়গায় উন্নতি হবে, ঠিক আছে? তোমার হচ্ছে কিন্তু লগ্ন ক্যান্সার মানে কর্কট লগ্ন, হ্যাঁ, এবং সিংহ রাশি। তো কর্কট লগ্নের দশমপতি, দশমপতি সপ্তমে বসে আছে, কর্কট লগ্নের দশমপতি মঙ্গল সে সপ্তমে বসে আছে, বিয়ের পরে কিন্তু তোমার কর্মের জায়গাটা উন্নতি হবে। আর তুমি এই মুহূর্তে যদি বলি তুমি গভর্নমেন্ট সাথের জন্য তুমি পাবে কি না, এক্স্যাক্টলি তোমার কিন্তু হবে, তোমার একটা ভালো জায়গা যোগ আছে, সেটা হচ্ছে তোমার কিন্তু যে এক জায়গায় যেখানে দেখতে পাচ্ছি আমি রবি মঙ্গল শুক্র এবং শনি, এখানে রবি এবং শুক্র এক জায়গা থেকে একটা দারিদ্র যোগ তৈরি করে দিয়েছে, যদিও ভাব ছাড়া সেটা কেটে যাচ্ছে, থাকছে না, এবং লগ্নে শনি ভালো অবস্থাতে যে নবাংশে। তো তুমি একটু যদি রেমেডি নিয়ে নাও আমার কাছে যদি আসো একবার, তাহলে আমি লিখে দেবো তোমার ওই আত্মীয়র মতন তোমার গভর্নমেন্ট হবে এবং কোন ক্ষেত্রে হবে, ঠিক আছে? ব্যাংকিং দিচ্ছ? হ্যাঁ ব্যাংকিং এর ক্ষেত্রে, হ্যাঁ ব্যাংকিং দাও তুমি, ব্যাংকিং এ বলবো তুমি কিন্তু পিওর অ্যাপ্লাই করো না, তুমি ব্যাংকের ক্লারিক্যাল পোস্ট অ্যাপ্লাই করো, ব্যাংকের ক্লারিক্যাল পোস্ট অ্যাপ্লাই করো, পিওর জন্য অ্যাপ্লাই করো না, ঠিক আছে? এটা কতটা জরুরি সেটা আপনারা প্রয়োজনের সময় ডেফিনেটলি বুঝতে পারবেন। একজন এডুকেটেড অ্যাস্ট্রোলজারের সাথে কনসাল্ট করার জন্য যদি মাধ্যমটা অবলম্বন মিস করে যান কোনোভাবে, তখন হাতের কাছে না থাকলে সেটা প্রবলেম হতে পারে। জেনে যান আপনারা যে কালীঘাট ফরচুনা চেম্বার গ্রিক চার্চের পাশে সতীশ মুখার্জি রোডে, এখানে তো স্যার থাকেন, সেটার জন্য একটু আসতে হবে, অর্থাৎ এই কনসালটেন্সির জন্য মোবাইল নাম্বারগুলো একটু নোট ডাউন করতে হবে, সেখানে কল করে ফার্দার ডিটেলস জানতে হবে এবং ডেফিনেটলি নামটা এনলিস্টেড করাতে হবে। এই নাম্বারগুলো 9674250516 এবং 9748403694। স্যারের ওয়েবসাইট ভিজিট করেও আউটসাইড অফ কলকাতা বা দেশের বাইরেও স্টেটের বাইরেও অনেক মানুষ এই ফেসিলিটিটা নেন, স্যারের ওয়েবসাইট ভিজিট করে www.propbasu.in এই সাইটে ভিজিট করেও সমস্ত ডিটেলস আপনি এই হেল্পলাইন নম্বরে ফোন করলে জানতে পারবেন বা সাইট ভিজিট করলেও তো ডেফিনেটলি জানতে পারবেন। ব্যবস্থাটা আছে, ওয়েটা আছে, তিনি ডেডিকেশন দিয়ে সেই কাজটা পরিষেবাটা দিতে চাইছেন। আমরা কতটা ভুলভাল দিকে চলে যাব, ভুলভাল শব্দটা এজন্যই বলছি আমরা অনেক ক্ষেত্রে মিসগাইডেড হই। আজকে যে প্রেডিকশনের কথা আসছে, প্রেডিকশনে কেন ডিফার করবে যে অ্যাস্ট্রোলজির মাধ্যমে? আমি যতটা চেষ্টা করি এখানে বলে দেওয়া যে আমি কি কি দেখি, এবং আপনি বুঝতে পারবেন যে আপনাকে যার কাছে গেছেন তিনি অ্যাস্ট্রোলজিক্যাল এক্সপ্লেনেশন দিচ্ছে কি, আমি লিখে দিচ্ছেন কিনা, রাইট, কি কি হচ্ছে, কেন হচ্ছে, তার কোন অ্যাস্ট্রোলজিক্যাল রিজনে তিনি লিখছেন, এটা লিখে দিচ্ছেন কি না, মুখে বলা না, লিখে দিচ্ছেন, ওটা ডকুমেন্টেড হয়ে যায়। এবং এই প্রোগ্রামে তো যারা প্রোগ্রাম করেন তাদের উচিত আমার মনে হয় যে অ্যাস্ট্রোলজিক্যাল এক্সপ্লেনেশন দেওয়া, এই আপনার এই হবে ওই হবে নয়, কেন হবে সেটাও বলে দেওয়া, যদি একটু স্বল্প সময় এটা সময়টা ম্যাটার করে সেক্ষেত্রে। যাই হোক, সেই কেন হবে সরকারি চাকরির ক্ষেত্র নির্বাচন আমরা থেমেছিলাম। আর একটা কথা বলি, ইম্পর্টেন্ট পয়েন্ট যেটা আমি দেখি, ফরচুনা পয়েন্ট, ফরচুনা পয়েন্ট ভাগ্য বিন্দু, এটা কিন্তু একটা ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন, আমি প্রেসক্রিপশনে লিক করে দিই, যার ল্যাটিটিউড অফ অ্যাসেন্ডেন্ট, ল্যাটিটিউড অফ সান, ল্যাটিটিউড অফ মুন থেকে আমরা এই ফরচুনা পয়েন্টটা ক্যালকুলেশন করি, এবং সেই ফরচুনা পয়েন্ট কোন জায়গায় বসে থাকবে দ্বাদশ ভাবে তার উপর ডিপেন্ড করে। যদি আর নবম দশম বা দ্বাদশে থাকে তাহলে সেই জাতক ফরেনে ভালো সেটেল করতে পারবে, বিদেশে গিয়ে তার কিন্তু ফরচুন এক্সপ্লোর হবে। তো কন্টিনিউ করি, আজকে যতটা সময় আছে, তো সরকারি চাকরির ক্ষেত্রে রবি এবং বুধের একটা ভূমিকা আপনারা বরাবরই জানেন, একটা বুধায়িত্ব যে ভালো তৈরি করে,
কিন্তু সেই ক্ষেত্রে সে সরকারি চাকরি ডাইরেক্ট করবে নাকি সরকারির সঙ্গে কোনো কন্ট্রাক্টটা হয়তো সরকারি কোনো প্রজেক্ট নিয়ে সে ভালো ব্যবসা করতে পারবে, সেটাও কিন্তু বোঝা যায়। আর যদি রবি বুধ ছাড়াও যেটা বলছিলাম, যদি তার সঙ্গে আমাদের বৃহস্পতি বা মঙ্গলের শুভ কানেকশন থাকে, সেই যাতে কিন্তু ভালো ক্লার্ক বা অ্যাকাউন্টেন্ট হতে পারে এবং ভালো একজন লয়ার বা ব্যারিস্টার হতে পারে। চন্দ্র শুক্র এবং বুধ যদি একসঙ্গে থাকে, সে কিন্তু সায়েন্স নয়, তার লিটারেচার ফিল্ডে যদি যায় তাহলে সরকারি চাকরি সে পাবে। আজকে বোধ হয় ইঞ্জিনিয়ার এবং ডাক্তারের নিয়ে আলোচনাটা বোধ হয় করা যাবে না মনে হচ্ছে। আমি এটা বলে দিই যে ইঞ্জিনিয়ারিং পড়লে সে কোন স্ট্রিম নিয়ে ইঞ্জিনিয়ারিং করবে, সে মেকানিক্যালে পড়বে কি না? যেমন শনি এবং মঙ্গল এটা শুভ যোগ তৈরি থাকলে ফিফথ হাউসে বিশেষ করে, তাহলে সে ইঞ্জিনিয়ার পড়বে, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়বে। তো আজকে আর সময় বোধহয় আমাদের বেশি নেই, আর একদিন আলোচনা করব শুধু ইঞ্জিনিয়ারিং এর জন্য কোন স্ট্রিম তার লাগবে। আপনি চান্স পেয়েছেন, আপনার ছেলে চান্স পেয়েছে জয়েন্ট এন্ট্রান্সে, কিন্তু আপনার ছেলে কোন স্ট্রিম নিয়ে পড়বে? ডাক্তার হলে আপনার ছেলে এমবিবিএস করার পরে কোন ফিল্ডে এমডি করলে বেটার ডাক্তার হতে পারবে, সেই সমস্তগুলো আলোচনা করবো একদিন। স্পেশাল একটা আলোচনা করবো ইঞ্জিনিয়ার ডাক্তার হতে গেলে কোন কোন ফিল্ডে সে একদম স্পেশালাইজেশন তৈরি করবে। কর্মমুখী পরিকল্পনা তো আমাদের বিফোর টাইম থেকে নিতেই হয়। সেই জায়গায় স্যার একদম লাস্ট মোমেন্টে আপনার কাছে এটা ফাইনাল সাজেশন নিতে চাইবো যে একজন স্টুডেন্টের ক্ষেত্রে এই যে কেরিয়ার সিলেকশন, ট্র্যাক সিলেকশন, এই এই বিষয়টা কি রকম সময় থাকতে কতটা বিফোর টাইম এনে নেওয়াটা নেসেসারি? আমার তো মনে হয় একদম সেই যাত্রাধিকা জন্মের পরেই করা যায়, ঠিক আছে? রেমেডি 12 বছরের পরে অ্যাপ্লাইড হয় কিছু এক্সেপশনাল কেস ছাড়া। তাহলে কি হয়, একদম যখন সে ক্লাস 5-6 এ পড়ে তখন থেকেই তাকে সেই ফিল্ডে যদি তাকে মোটিভেট করা যায় তাহলে সে জীবনে সাকসেসফুল হবেই, হতে বাধ্য। আমাদের বিদেশে স্কোপ আছে, এটা ন্যাক দেখে একজন বোঝা যায় সে কোন ফিল্ডে যাবে, ন্যাকটাকে মনিটর করা হয়। আমাদের সেই দেশে সেই ইনফ্রাস্ট্রাকচার নেই, তাই আমরা এই অ্যাস্ট্রোলজির উপরে খুব ভীষণভাবে অ্যাস্ট্রোলজি আমাদের গাইড করতে পারে সে কোন দিকে যাবে, কোন ফিল্ডে সে কেরিয়ার তৈরি করবে। সেক্ষেত্রে অভিভাবকদের একটা দায়িত্ব ভীষণ রকমের থাকে যে সেই সচেতনতার ভাবনাটা রাখতে হবে এবং বিফোর টাইমে সেই অ্যাস্ট্রোলজি দিয়েই তো এই ভবিষ্যৎটার এই রূপ নির্ণয়টা করা সম্ভব, দিক নির্ণয় করা সম্ভব। সেটা যদি একজন শিক্ষিত অ্যাস্ট্রোলজারের মাধ্যমে হয় সেটাই প্রপারলি হতে পারে। সেক্ষেত্রে স্যার আছেন, যদি চান প্রয়োজনে কানেক্ট করতে পারেন। লাস্ট মোমেন্ট পর্যন্ত ফোন কলস আসছে কিন্তু আমরা অপারগ সময় যেহেতু শেষ, স্যারের কন্ট্যাক্ট নাম্বার তো রয়েছে সেখানে ফোন করে চেম্বারে পৌঁছে যেতে পারুন যদি মনে করেন। আর ইউটিউবে গিয়ে তো অনুষ্ঠান দেখছেনই, ঘুরে ফিরে এই অনুষ্ঠান দেখতে চাইলে বিজ্ঞানের আলোয় জ্যোতিষ সে ব্যবস্থাটাও রয়েছে, রয়েছেন তিনি। আপনি কিভাবে অ্যাস্ট্রোলজিকে সাথে নেবেন, একজন এডুকেটেড অ্যাস্ট্রোলজারের কাছে পৌঁছবেন, এবার আপনাদের সিদ্ধান্ত। সময় সিদ্ধান্তে ডেফিনেটলি আমাদের থামতে হবে। আজকে বিদায়, ভালো থাকুন, ভালো থাকবেন, নমস্কার।